সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আজ সোমবার আরামবাগের ব্লকপাড়ায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক এছাড়া অঞ্চল ভিত্তিক মহিলা সভাপতি ও সহসভাপতিদের নাম ঘোষণা করা হয়ে গেল। এই কমিটি গঠনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়, আরামবাগ মাদার তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী তৃপ্তি কুণ্ডু, আরামবাগ যুব তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী প্রিয়াঙ্কা দাস, আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি স্বপন কুমার নন্দী। প্রথমে আমাদের নেত্রী মমতা মহিমা, মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাই। উনি যে আমাকে আজকে টাউনের প্রেসিডেন্ট মহিলা হিসেবে যে মনোনীত করেছেন তার জন্য আমার ধন্যবাদের অন্ত নেই। যে দায়িত্ব উনি আজকে আমাকে দিলেন, এত বড় একটি পৌরসভার মহিলাদের যে দায়িত্ব দিলেন, মহিলাদের জন্য আমাদের নেত্রী যেভাবে ভেবেছেন এর আগে এত করে কেউ ভাবেননি। কারণ তিনি একজন মহিলা হয়ে যোগ্যতার সঙ্গে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন সেইভাবে মহিলাদের তিনি এগিয়ে নিয়ে যাবার জন্য এবং তাদের সুবিধা যাতে থেকে বঞ্চিত না হয় তার জন্য এই ব্যবস্থা কিন্তু করেছেন। আজকে আমি এক বছর রাজনীতিতে এসেছি, রাজনীতির জীবন কিন্তু আমার খুব কম সময়ে, কিন্তু এই কম সময়ে রাজনীতির জীবন আমার কথা কিন্তু কথা বলেনি, কাজ কথা বলছে। এবং সেই রকমভাবে যাতে করে পরবর্তী দিনগুলোতেও কাজের সাথে এবং সকলের যোগ্য পরিষেবা দিয়ে আমি এগিয়ে যেতে পারি তার জন্য আমি চেষ্টা করব। একা তো পারবো না, দিদির পক্ষ একা সকলকে দেখা সম্ভব নয়। স্তর পরম্পরায় তিনি তার সমস্ত দায়িত্ব দপ্তর বণ্টন করে দিয়েছেন, বিভিন্ন রকম প্রকল্প নিচ্ছেন, তার সুরক্ষা কবচ, চলগ্রামে যায় দুয়ারের সরকার, সেই তার সেই কাজেরই নিদর্শন। সেইভাবে কিন্তু আমাদের মহিলাদের দপ্তর বণ্টন করা হয়েছে। আজকে যে আমাদের উনিশটা ওয়ার্ডে মহিলা সভাপতির নাম এবং তার যে পরের দপ্তর সমস্তদের নাম আজকে ঘোষণা করা হলো, আজ এক বছর এসে যাদের মুখগুলো আমি খুব কাছ থেকে দেখেছি এবং কাজের জন্য দেখেছি, কাজের জন্য যারা ঝাঁপিয়ে পড়েছেন এবং নিবেদিত প্রাণ, সত্যিকারের কথার কথা নয়, আবার বলছি কাজের কথা, তারা কাজ করতে এসেছেন। আজ আমাদের পৌরসভার যাতে করে মহিলাদের তারা সমস্ত দায়িত্ব নিতে পারে সুযোগ্য ব্যক্তিত্বদের আমরা বেছে নিয়েছি, ওপর থেকেই সেই নির্দেশ এসেছে, সেই নির্দেশ অনুসারে আমরা নাম ঘোষণা করছি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। আমাদের যে বরিষ্ঠ নেতারা আছেন এখানে তাদের পরামর্শ, সুচিন্তিত মতামত এবং আমাদের শ্রম দিয়ে, নিষ্ঠা দিয়ে আমার এই পৌরসভার মহিলাদের যাতে করে সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দিতে পারি তার জন্য আমরা কিন্তু আজ থেকে সচেষ্ট থাকব। আমি 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু এবং এই পৌরসভার আমি মহিলা নেত্রী তৃপ্তি কুণ্ডু। রাজস্থান মার্বল এন্ড গ্রানাইট, আরামবাগ, হুগলি। Contact 6377-2353-5372 or 8209-472-245. বুঝতে পারলাম না আজকে আপনারা কোথায় এসেছেন এবং কেন এসেছেন এখানে, কি জন্য আপনাদেরকে ডাকা হয়েছে? আমাদের ডাকা হয়েছে একটা করে মানে সম্মান দেওয়ার জন্যে, দায়িত্ব দেওয়ার জন্যে, এই দায়িত্ব যেন আমরা ঠিকভাবে পালন করতে পারি। আর দিদি আমাদের কাছে সব, মা মাটি মানুষ সব, দিদি সব আমাদের কাছে। ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের কি কাজটা কী থাকবে?
মূলত কাজ থাকবে সবার বাড়ি বাড়ি যে উন্নয়ন করা, সবার বাড়ি বাড়ি সবার, আমরা মেয়েরা যেমন সবার বাড়িতে একটু ঢুকতে পারবো, কার কী অসুবিধা হচ্ছে, ছেলেরা তো সেটা পারে না ঠিকমতো করতে, আমরা মেয়েরা যে সহজভাবে গল্প করে যেগুলো জানতে পারবো সেগুলো ছেলেদের পক্ষে সম্ভব না, আমরা উন্নয়ন করার জন্য এগিয়ে যাব। মহুয়া চক্রবর্তী, 13 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আমার দিকে না, ওনার দিকে তাকান, আমার দিকে কেউ তাকাবেন না, কেউ তাকাবেন না, একটু। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।